नमस्कार, আমি রূপা ব্যানার্জি। নেসলে ম্যাগি এবং শ্রীমতীর দরবারের যৌথ উদ্যোগে আয়োজিত কুকিং কম্পিটিশনে আমি একজন প্রতিযোগী। আজ আমি আপনাদের সামনে ম্যাগি হটডগ করে দেখাবো। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে প্লিজ জানাবেন। ম্যাগি হটডগ বানাতে আমার লাগবে একটা হটডগের ব্রেড, ম্যাগি নুডলস, নুডলসের মশলা, রসুন গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর প্লেন লঙ্কা গুঁড়ো আমি 50-50 মিলিয়ে নিয়েছি। আর বোনলেস চিকেন আমি আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। হটডগের বেসের জন্য আমার লাগবে যে কোনো ব্রেড স্প্রেড, আমি পিৎজা অন আ স্লাইস ইউজ করেছি, মেয়োনিজ, স্প্রেড করা চিজ আর রেড চিলি সস। অর্ধেকটা ম্যাগি আমি গুঁড়িয়ে নেব প্রথমে। এবার ম্যাগির গুঁড়োটার মধ্যে আমি এই মশলাগুলো এক এক করে মিলিয়ে নেব। এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে একসঙ্গে মিশিয়ে, এবার চিকেন সমেত মিশ্রণটা আমি ঘুরিয়ে নেব। এবার একটা স্টিকের সাহায্যে এটাকে পাশ বালিশের মতন করে আমি গড়ে নেব। অর্ধেকটা ম্যাগি আমি বয়েল করে নিয়ে, এবার এই বয়েল করা ম্যাগিটা আমি স্ট্রিপের মতন তুলে এটাতে স্প্রিং এর মতন করে জড়াবো। এবার ব্রেডটা একটা পকেটের মতন করে কেটে, এবার এর মধ্যে আমি আগে একটু পিৎজা সস মাখিয়ে নেব। এবার মেয়োনিজ দেব, স্প্রেড করা চিজটা ভেতরে দিয়ে দেব, তারপরে হটডগটা এইভাবে মাঝখানে দিয়ে দুপাশটা ভালো করে চেপে ধরে স্টিকটা আস্তে করে পেছন দিয়ে এইভাবে আমি খুলে দেব। এবার এটা আমি রেড চিলি সস আর মেয়োনিজ দিয়ে গার্নিশ করব। আমার ম্যাগি হটডগ একদম রেডি।